আমরা সকলেই বিজয়নগরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, বাংলাদেশী সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, আমাদের কেহ অপরের দুশ্মন না, একে অপরের ভাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ঈমানদারা হলো ভাই ভাই। সুবহানাল্লাহ, কে বলছেন? বলেন না, কে বলেছেন? কথা বুঝেন না, কথা বুঝেন না। আমরা সবাই ভাই ভাই, অর্থাৎ কলমাওয়ালা যারা আছে সবাই ভাই ভাই। কেবলার দিকে যারা নামাজ পড়ে, কেবলার দিকে যারা নামাজ পড়ে, কাবাকে যারা বিশ্বাস করে, রসুলকে যারা বিশ্বাস করে, আখেরাতকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তোমরা সবাই ভাই ভাই। ঠিক না বে? ঠিক। আল্লাহ নবী হাদিসে বলেন, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মনে রাখবেন, মনে রাখবেন। দেশবাসীকে সেই মেসেজ দিতে চাই সারা পৃথিবীর সমস্ত মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক ভাই ভাই, লা ইয়াজলিমুহু, ভাই আরেক ভাইকে জুলুম করে না, ওয়ালা ইয়াখজুলুহু, এক ভাই আরেক ভাইকে অসহযোগিতা করে না, ওলা ইউসলিমুহু, এক ভাই আরেক ভাইকে বিপদে ফেলে না, ওলা ইয়াহকিরুহু, এক ভাই আরেক ভাইকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ, সে গরিব হোক তাকে জুলুম চলবে না, সে নিরীহ দুর্বল তাকে জুলুম চলবে না, তার প্রতি নির্যাতন চলবে না, কারণ সে তোমার ভাই। সে তোমার কি? সে তোমার কি? অতএব সারা বিশ্বের মুসলমান ভাই ভাই, আমাদের দুশ্মন একটাই, আমাদের দুশ্মন যে রসুলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, সে হলো আমাদের সকলের দুশ্মন। তার সাথে কোনো আপোষ চলবে না, তার বিচার বাংলার মাটিতে করতে হবে। বিশ্ব নবীর অবমাননা কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। যখন শাহবাগ থেকে নাস্তিক ব্লগাররা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কটাক্ষ করেছে, কটাক্ষ করে কি বলে জানেন? আলেমরা কেন আন্দোলন করে একটা উদাহরণ দিই। এক ব্লগার শাহবাগ থেকে লেখে, অনলাইনে লেখে, আল্লাহকে তালাশ করে পাইতেছিলাম না, ক খুঁজতে খুঁজতে যায়া দেখি ফারম গেটে মদ খায়া বেহুশ হইয়া চকির নিচে পড়ে লইছে। কোন দেখি আল্লাহর সানে যদি একথা বলে পৃথিবীর 200 কোটি মুসলমান কলিজার মধ্যে আঘাত লাগে। কোন মুসলমান তার প্রতিবাদ না করে পারে না। আল্লাহ রসুলকে গালি দে, ফ্রান্সে গালি দিয়েছিল, সারা পৃথিবী ফুসে উঠেছিল, বাংলার মাটিতে কোন নাস্তিক যদি রসুলকে গালি দে, কোন মুমিন ঘরে বসে থাকতে পারে না, তার প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গত ডিসেম্বর মাসের 17 তারিখ সাক্ষাৎ করেছি হেফাজত ইসলামের পক্ষ থেকে। আমরা বলেছি আল্লাহ এবং রসুল, কোরআন তথা ইসলামকে যদি কেউ গালি দেয়, তাদের শাস্তির বিধান দেখে সংসদে আইন পাশ করতে হবে। কারণ দলমত নির্বিশেষে আমরা সমস্ত মুসলমানের এক দাবি, রসুলকে কেহ গালি দিবে না, গালি দিলে বরদাস্ত করা হবে না, তার বিচার করতে হবে, বিচারের জন্য তো আইন লাগবে। কথা বুঝেন নাই? বিচার কি আপনি করতে পারবেন? কারো বিচার আইন আপনার হাতে নিতে পারবেন না। কথা ঠিক না ভাই? ঠিক। বিচার আইন অনুযায়ী হইতে হবে, দেশের আইন অনুযায়ী হইতে হবে। এই জন্য আমাদের দাবি, আমাদের কোটি কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের দাবি, উলামা কেরামের দাবি, যে আমাদের সংসদে আইন করতে হবে। আল্লাহকে, রসুলকে, কোরআনকে গালি দিলে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আপনারা চান কি চান না? যে সমস্ত মুসলমান চায় দাবি, সেই দাবি জানাই আসছি। আরেকটা দাবি জানাই আসছিলাম,
শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিক্যবাদ হিন্দুত্ববাদ শিক্ষা চালু করা হয়েছিল ক্লাস 6 এর মধ্যে 7 এর মধ্যে হ্যাঁ ডারউইনের মতবাদ ডারউইনের মতবাদ মানুষ নাকি শিম্পাঞ্জি মানুষ বানর প্রাইমেট থেকে বিকশিত হয় অর্থাৎ কোনো খালেক মালিক নাই সৃষ্টিকর্তা নাই প্রাইমেট থেকে অটোমেটিক এই মানুষ তৈরি হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এর উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা খালেক মালিককে অস্বীকার করা কোন মুসলমান তার সন্তানকে এই নাস্তিক্যবাদ শিক্ষা দিতে পারে না আমরা এই বইগুলো সাথে নিয়ে পৃষ্ঠা চিহ্নিত করে দাগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়ে আসছি এরপরে ওলামায়ে কেরাম তার প্রতিবাদ জানিয়েছে সর্বশেষ সংসদে সরকারি দলের এমপিরা পর্যন্ত এই বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে তারপরে দুইটা বই প্রত্যাহার করছে এই যে দারউইনের মতবাদ বানর টানরের কাহিনী বানরের ছবি এই বইটা এই ক্লাস 6 এবং 7 এই দুইটা বই সরকার প্রত্যাহার করেছে আমরা এইজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি সাথে করে আরো জানাই শুধু দুইটা বই না আরো অনেক বই আছে যেই বইয়ের মধ্যে কোরআন বিরোধী ধর্ম বিরোধী লেখা আছে হ্যাঁ মুসলমানদের আকীদা ঈমান আকীদার পরিপন্থী লেখা আছে এই দুই বইগুলিও প্রত্যাহার করতে হবে এটা ঠিক না ঠিক সাথে করে এই নাক্কারজনক কাজ ইসলাম বিরোধী কোরআন বিরোধী বইগুলো যারা সম্পাদনা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষার শিক্ষার প্রত্যেক স্তরে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আমরা সবাই চাই কি চাই না এই দাবিগুলি রাখি আসছি তারপরে আকায়েদের আকায়েদ বা আকীদা সংরক্ষণ যেই মাহফিল আজকে এখান থেকে আরেকটা আকীদা হলো আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী আমাদের নবী হলেন শেষ নবী আমাদের নবী হলেন কি বলেন আমাদের নবী কি কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না এটা কোরআনের বিরোধী 99টি আয়াতের মধ্যে আছে আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী অতএব যারা নবীকে খাতামুন নবিয়িন শ্রেষ্ঠ নবী মানবে না তারা কাফের 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 এটার মধ্যে এই ব্যাপারে আমরা সরকারের ঘোষণা চাই সংসদে আইন চাই কাদিয়ানীরা কাদিয়ানীরা সবাই বলেন কাদিয়ানীরা আইন আইন চাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এটাও এই ব্যাপারে যে বই আছে কাদিয়ানীদের ভণ্ডামির এই বইও দিয়ে আসছি সর্বশেষ দাবি জানাই আসছি এখনো দাবি জানাই আমাদের কিছু আলেম হাফেজ এখনো জেলখানার মধ্যে আবদ্ধ আছেন তাদেরকে অনতিবিলম্বে পবিত্র মাস রহমতের মাস ইতকুম মিনান নারের মাস রমজান মাসের আগে আগে আমাদের আলেম এবং কারাবন্দী নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে এই দাবি জানাইছি কিছু কিছু জামিন হয়েছে আরো কিছু বাকি আছে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই সমস্ত আলেমদের মুক্তি চাই রসুল রসুলকে যারা গালি দিবে তাদের শাস্তির আইন চাই বিধান চাই আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে রসুলের ইজ্জত সংরক্ষণ করতে আমরা রাজি আছি কিনা কারা কারা রাজি আছেন রসুলকে এই দেশে কেহ গালি দিলে তার তাই নাই তার বিচার এই দেশের মাটিতে করতে হবে এই ব্যাপারে আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে ওলামায়ে কেরাম অনেক আসছেন সবাইকে ধন্যবাদ শ্রোতাবৃন্দ অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ প্রশাসন গোয়েন্দা এবং সাংবাদিক ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু